আজকের ভিডিওটা ফোর্থ সেমিস্টারের জন্য। কোর্স হলো 1.4.8B। এই কোর্সের মধ্যে আমার যে ইউনিটটা রয়েছে সেটা হলো রিলেশনশিপ বিটুইন কারিকুলাম অ্যান্ড সিলেবাস বা সিলেবি ইউনিট 2। আচ্ছা, তো এইটা আমি ক্লাসের মধ্যে তোমাদের 2 থেকে 3 বার বুঝিয়েছি। তো আজকের ভিডিওটায় আমি এর মধ্যে থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে, তার উত্তরটা কীরকম হবে সেইটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমে আমাদেরকে রিলেশনশিপ জানার আগে আমাদেরকে এটা জানতে হবে যে কারিকুলাম কী এবং সিলেবিটা কী এবং দুটোর মধ্যে কী সম্পর্ক আছে। তো কারিকুলাম কী? কারিকুলাম হলো একটা খুব ওয়াইড এরিয়া, একটা বড় এরিয়া। কারিকুলামের মধ্যে সমস্ত কিছু পড়বে। সিলেবাস কারিকুলামের একটা অংশ, কারিকুলাম হলো একটা বড় এরিয়া। আচ্ছা, তো কারিকুলাম বলতে আমরা যেটা বুঝি সেটা হলো কোন কোন বিষয়, অর্থাৎ এটা তো খুব একটা ছোট নয়, তো কোন কোন পার্ট আমরা কারিকুলাম বলতে বুঝি, তো আমরা দেখে নেব। এর মধ্যে যে বিষয়গুলো থাকে সেটা হলো এর মধ্যে নলেজ থাকে, এর মধ্যে স্কিলস থাকে এবং এর মধ্যে কম্পিটেন্সি থাকে, অর্থাৎ সব কিছু নিয়ে কারিকুলাম। অর্থাৎ আমরা যেই প্রতিনিয়ত স্কুলে যাতায়াত করছি এবং শুধুমাত্র বিষয়ভিত্তিক শিক্ষাই আমরা কিন্তু গ্যাদার করছি না, আমরা এছাড়াও নানা রকম বিষয় একত্রিত করি, যেমন কিছু সহ পাঠ্যক্রমিক শিক্ষা, কোকারিকুলার অ্যাক্টিভিটিস, যেমন কিছু ভ্যালুস, যেমন কিছু নর্মস, রেসপেক্ট, বিলিফ, তো এই বিষয়গুলো কোথাও লিখিত আকারে কিন্তু পাওয়া যায় না বা এর উপর কোনো পরীক্ষা হয় না। আমাদের কোনো রকম শিক্ষক শিক্ষিকা আমাদেরকে এই বিষয় নিয়ে খুব একটা লেকচার দেন না, পড়ান না। তো এই বিষয়গুলো আমরা স্কুলে যাওয়া আসা করতে করতে শিখতে পারি। তো এই যে বিষয়গুলো, এগুলোও কিন্তু কারিকুলামের মধ্যেই পড়ে। আচ্ছা, তাহলে তোমরা বুঝলে কারিকুলাম কী। আচ্ছা, আমি যেটা বলছিলাম, আমি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো। তো সেই ক্ষেত্রে এই চ্যাপ্টার থেকে যদি আসে তাহলে এই বিষয়গুলো আসতে পারে, সেটা হলো কারিকুলাম কী, হোয়াট ইজ কারিকুলাম, হোয়াট ইজ সিলেবি বা একটা সিলেবাস পাঠ্যসূচি বলতে আমরা কী বুঝি। আচ্ছা, তো কারিকুলাম কী বোঝা গেল, এরপরে আমি চলে যাচ্ছি হোয়াট ইজ সিলেবি। সিলেবি হলো, আগে এটাকে সিলেবাস বলা হতো, এখন এটা সিলেবি বলা হচ্ছে। সিলেবি হলো কারিকুলামের একটা ছোট অংশ, একটা পার্ট, যেখানে কোনো একটা ক্লাসে কোন বিষয়গুলি, কোন কন্টেন্টগুলি কভার করতে হবে কোন বিষয়ের ক্ষেত্রে অবশ্যই, সেইটাকে বলা হয় সিলেবি। অর্থাৎ কিছু একটা বইয়ের মধ্যে কিছু টপিক থাকে এবং সেই টপিকটা একটা সেমিস্টারের মধ্যে বা একটা ইয়ারের মধ্যে কমপ্লিট করতে হবে, কভার করতে হবে। তো এই যে কভার করতে হবে যে বিষয়টা, সেইটাই হলো সিলেবাস বা সিলেবি। আচ্ছা, এরপরে এখান থেকে যে বিষয়টা আসতে পারে, যে প্রশ্নটা আসতে পারে, সেটা হলো কারিকুলাম এবং সিলেবির মধ্যে ডিফারেন্স, কী ডিফারেন্স রয়েছে। কিছুটা তো আমরা এখান এই আলোচনা থেকেই পেয়ে যাচ্ছি, আর কিছুটা যেমন আমি বলে দিচ্ছি তোমরা লিখে নাও বেশ কিছু পয়েন্ট, যেমন সিলেবাস বা সিলেবি এটা কোথা থেকে এসেছে। সিলেবাস এসেছে গ্রিক শব্দ থেকে, এটা একটা গ্রিক টার্ম। আর কারিকুলাম এসেছে ল্যাটিন শব্দ থেকে, তোমরা জানো সেই কুরিয়ার, দৌড়ের পথ। আচ্ছা, একটু আমি বলে নিই,
কারিকুলাম এসেছে ল্যাটিন শব্দ কুরিয়ার থেকে, যার অর্থ হলো দৌড়ের পথ। অর্থাৎ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা রাস্তা অতিক্রম করি, তো সেই রাস্তাটাই হলো কারিকুলাম। যেমন একটা ঘোড়া রেস কোর্সের মধ্যে একটা ডিস্টেন্স থাকে এবং তার একটা এম থাকে, তার একটা লক্ষ্য থাকে, সেই লক্ষ্যটা অবধি তাকে পৌঁছাতে হয় দৌড়ের রাস্তাটা। তো ঠিক ওইটার সঙ্গে তুলনা করা হয়েছে আমাদের শিক্ষার্থীদের, যে কারিকুলাম কী না, আমাদের প্রত্যেকেরই একটা এম থাকে, একটা লক্ষ্য থাকে। অর্থাৎ আমার যদি লক্ষ্য হয় টিচার হওয়া, তাহলে আমাকে কী করতে হবে, আমাদের মাধ্যমিক পাশ করতে হবে, উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে, গ্র্যাজুয়েশন পাশ করতে হবে, তারপরে কেউ পোস্ট গ্র্যাজুয়েশন করতে পারে, তারপরে তাকে বিএ ট্রেনিং নিতে হবে এবং তারপরে সে চাকরির পরীক্ষা দিয়ে টিচার হতে পারে। তো এই যে রাস্তাটা আমরা অতিক্রম করলাম, এটাই হলো কারিকুলাম। সিলেবাস তো তোমরা বুঝতে পারছো খুব ছোটো একটা টার্ম, যেটার যেটা হলো এই যে ধরো গ্র্যাজুয়েশন করতে গিয়ে আমরা 3 বছরের একটা কন্টেন্ট পাই প্রতি ইয়ারে আমাদের কী করতে হবে। তো এক্ষেত্রে সিলেবাস হলো এটা খুব ছোট একটা অংশ কারিকুলামের, যেটা অতিক্রম করে আমরা বৃহৎ একটা জায়গায় পৌঁছাই, অর্থাৎ আমাদের এইমের দিকে আস্তে আস্তে পৌঁছে যাই। আচ্ছা, নেক্সট আমি বলতে পারি যে সিলেবাস হলো একটা সাবজেক্টিভ বিষয়। অর্থাৎ যেমন ম্যাথসের একটা সিলেবাস থাকে, জিওগ্রাফির একটা সিলেবাস থাকে, এডুকেশনের একটা সিলেবাস আছে, তো এটা সাবজেক্টিভ। আর কারিকুলাম হলো একটা কোর্স, যেখানে ধরো মাধ্যমিকের মধ্যে অঙ্কও রয়েছে, বাংলা রয়েছে, হিস্ট্রিও রয়েছে, জিওগ্রাফিও রয়েছে, সব কিছু রয়েছে। তাহলে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে নিশ্চয়ই। আচ্ছা, নেক্সট যেটা সেটা হলো সিলেবাস হলো একটা ন্যারো সেন্স, আর কারিকুলাম হলো একটা ওয়াইড সেন্স, কিছুক্ষণ আগেই আমি বলে দিয়েছি। আচ্ছা, যাই হোক, এরপরে অনেকগুলো পার্থক্য আমি বলে দিলাম। এরপরে যে প্রশ্ন এখান থেকে হতে পারে সেটা হলো প্রসেস অফ ট্রান্সলেটিং সিলেবাস ইনটু টেক্সট বুক। অর্থাৎ একটা টেক্সট বুক তৈরির ক্ষেত্রে কীভাবে আমরা সিলেবাসকে টেক্সট বুকে রূপান্তরিত করি, তো এই ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে সেগুলো হলো, তোমরা লিখেও নিতে পারো এই পয়েন্টগুলো। আচ্ছা, প্রথম যেটা সেটা হলো সিলেবাসটাকে মাথায় রেখে আমাদের, আমরা যখন একটা টেক্সট বুক তৈরি করব তখন আমাদের মাথায় এটা থাকবে যে বইটা কাদের জন্য। অর্থাৎ শুধুমাত্র বই তো স্টুডেন্টদের জন্যই হয় না, টিচারদের জন্যও হয়। অর্থাৎ টিচাররা অনেকগুলো বই সাজেশন করে বা দেখে তারপরে স্টুডেন্টদের ক্লাসরুমে পড়াতে যান, তো সেই ক্ষেত্রে একজন টিচারেরও কিন্তু বইটা প্রয়োজন। তাই একটা বই তৈরি করার জন্য শুধুমাত্র লার্নারকে মাথায় রাখলে হবে না, সঙ্গে সঙ্গে তার টিচার কারা পড়াবেন আর তাদের চাহিদাটা কী, এবং তার সাথে সাথে কোথায় পড়ানো হবে, অর্থাৎ ইনস্টিটিউশন, এই 3টে বিষয়ের কথা আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট পয়েন্টে আমি চলে যাচ্ছি, সেটা হলো একটা বই তৈরি করার জন্য কোন কোন ফিচারগুলো প্রয়োজনীয়, সেই বিষয়টাকে আমাদেরকে মাথায় রাখতে হবে বা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। নেক্সট যে পয়েন্টটা আমরা চলে যাচ্ছি সেটা হলো যে বইটা তৈরি হবে এবং সেখানে সিলেবাস রিফ্লেক্ট করবে, সেখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বইটার কতগুলো লেভেল রয়েছে, মানে কতগুলো লেভেল হওয়ার কথা সেটাকে আমাদের আগেই চিন্তাভাবনা করে নিতে হবে। অর্থাৎ এই লেভেলটা ফার্স্ট সেমিস্টারের জন্য, এই লেভেলটা সেকেন্ড সেমিস্টারের জন্য। একটা ছোটো উদাহরণ দিই, যেমন
তোমাদের কোর্স, এই যে কোর্স 8, এটা সেকেন্ড সেমিস্টারে পড়ছো, 8A-টা সেকেন্ড সেমিস্টারে পড়েছো এবং 8B-টা ফোর্থ সেমিস্টারে পড়ছো। তো এই দুটো লেভেল, একটা সেকেন্ড সেমিস্টারে কভার করে এলে, একটা ফোর্থ সেমিস্টারে তোমরা কভার করছো। আচ্ছা, তো নেক্সট আমরা পয়েন্টে চলে যাই, সেটা হলো এই বইটাতে কী ধরনের অ্যাপ্রোচ রিফ্লেক্ট করবে, কী ধরনের টিচিং লার্নিং প্রিন্সিপালস রিফ্লেক্ট করবে, সেইটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, নেক্সট যে পয়েন্টে আমরা চলে যাচ্ছি সেটা হলো আসল পয়েন্ট, মানে এটা খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, সেটা হলো সিলেবাস। কী ধরনের সিলেবাস, কী ধরনের সিলেবাসের ওপর ডিপেন্ড করে বইটা তৈরি হতে চলেছে, সেই সিলেবাসটাকে মাথায় রাখতে হবে। এবং কী ধরনের মেটেরিয়াল, কী ধরনের মেটেরিয়াল সেই বইটাতে থাকবে এবং মেটেরিয়ালগুলো কীভাবে আমরা অর্গানাইজ করব বইটার মধ্যে, সেটাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে একটা টেক্সট বুক তৈরি করার জন্য। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হলো বইটার মধ্যে যে কন্টেন্ট থাকবে, যে সিলেবাস থাকবে, সেই সিলেবাসের মধ্যে কতগুলো ইউনিট কভার করবে সেগুলোও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং সেই ইউনিটগুলো কতগুলো ক্লাসরুম আওয়ারের মধ্যে শেষ হবে বা শেষ করতে পারবে একজন টিচার, সেটাও কিন্তু খেয়াল রেখে আমাদের টেক্সট বুক তৈরি করা প্রয়োজনীয়। আচ্ছা, তাহলে তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে এবং প্রশ্নপত্র ঘাটাঘাটি করবে, মানে আগের ইয়ারে কী ধরনের প্রশ্ন এসেছিল সেগুলো দেখবে এবং আমাকে কোশ্চেন করবে যে এই প্রশ্নটা কী ধরনের উত্তর হতে পারে, আমার দিক থেকে যেই প্রশ্নগুলো মনে হয়েছে গুরুত্বপূর্ণ আমি তোমাদের বললাম। এবং তোমাদেরও দেখতে হবে যে এই চ্যাপ্টারগুলো পড়তে হবে একটুখানি এবং দেখতে হবে যে কী ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে বা আসবার চান্স রয়েছে এবং কোনগুলো তোমরা বুঝতে পারছো না, যেগুলো আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম।